হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমি প্রথমে দেখুন, একটা কড়াইতে হচ্ছে কইমাস দিয়ে নিয়েছি, পরিমাণ মতন কাঁচামরিচ দিয়েছি 10 থেকে 15টা, দেন হচ্ছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, আর কি দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, তিনটা পেঁয়াজ বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন হচ্ছে ভিউয়ার্স একটু মাখিয়ে নিচ্ছি, এটাকে আপনারা ম্যারিনেট করে রাখার বলেন। আমরা কিন্তু মাছটা আগে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাছের ভিতরে লবণ প্রবেশ করে এবং মাছটা খেতেও সুস্বাদু হয়। আপনারা চাইলে ফ্রাই করছেন। চুলোটা জ্বালি দিয়ে হয়েছে, দেখুন ভিউয়ার্স যে আগুন, এভাবে কতক্ষণ রাখবেন? 5 মিনিট। আচ্ছা, তো 5 মিনিট পরে ফেরত আসছি। ভিউয়ার্স, আমরা কিন্তু শাকের মধ্যে, যেহেতু পালং শাক দিয়ে রান্না করা হবে, আমরা কিন্তু শাকের মধ্যে কোনো শুকনো মরিচের গুঁড়া ছোঁয়াবো না, আমরা সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে করবো। কারণ যেহেতু এটা হাতে মাখানো রান্না, খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হবে, সাথে থাকতে হবে, আর আমার রান্নাটা দেখতে হবে, আর বাসায় বসে ট্রাই করবেন কেমন হলো। শীতকালীন তরকারি দাওয়া হচ্ছে পালং শাক দিয়ে কইমাস, অন্যরকম ওয়াসাম যাকে বলে, আর সবজি সেটা যদি আপনি রান্না করেন বা মায়ের হাতে রান্না হয় কিন্তু তুলনা দিচ্ছি। এভাবে আমরা আরও 5 মিনিট কষে নেব, দেখুন কালারটা কি চমৎকার লাগতেছে। যদি একটু রোধের প্রভাব আসছে সেটা বুঝতে পারছেন না, দামি কিন্তু বুঝতে পারছি। আমরা কিন্তু ভাবতেছি না, মাছটা কিন্তু কষে নিচ্ছে এমনভাবে যে ভাজি চাইতেও খুব সুন্দর, খেতে সুস্বাদু হবে। এখন একটু পানির উপর নুন দিয়ে দিচ্ছি, কষে নিলাম এই কারণে ভিউয়ার্স, যাতে হচ্ছে মাংস যাতে একটা একটা গন্ধ বলে সেই গন্ধটা আর বলবে না। মাংস হোক মাছ হোক একটা গন্ধ থাকে কিন্তু ভিউয়ার্স, সেই গন্ধটা বা মশলার যে গন্ধটা আছে সেই গন্ধটা আর থাকবে না। এই জন্য আপনারা যে কোনো মাছ বা মাংস রান্না করার ক্ষেত্রে একটু কষিয়ে নিলে, যেটা ভাজবেন না এভাবে একটু কষিয়ে নিলে সেই গন্ধটা এবং মশলার যে একটা গন্ধ থাকে আর একটা ফ্লেভার থাকে সেই গন্ধটা মশলা মশলা বা মাছের বা মাংসের, তো সেটা করবে না। তরি তরকারির সাথে এবং মশলার কষার সঙ্গে মিশে যাবে। ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে পালং শাকটা কেটে নিয়েছিলাম 2-3টে ভাগ করে, যদি বড় পালং শাক হয় সেটা হচ্ছে আপনার 2 বা 3টে ভাগ করে নেবেন, তাহলে আর নাহলে আস্ত আস্ত দিলে ভিউয়ার্স মানে ধনে পাতা যেরকম যদি আস্ত আমরা কেটে না দিয়ে জড়িয়ে যায় সেরকম মনে হয়, একটু কেটে দিলে খেতেও যেমন মজা হয় মশলা ঢুকে আর দেখতেও সেরকম সুন্দর লাগে। শীতকালীন সবজি যেহেতু পালং শাক, ভিউয়ার্স পালং শাক, ডাঁটা শাক, লাল শাক খেতে কিন্তু ভিউয়ার্স অত্যন্ত মজা লাগে, চিংড়ি, ফুলকপি, বাঁধাকপি। আসলে গরমকালেও এখন অনেক লাউ পাওয়া যায়, কিন্তু তারপরে শীতকালে লাউটা যেরকম খেতে মজা, বা শীতকালে পালং শাকটা বা লাউ শাকটা খেতে যেমন মজা, কিন্তু ও মানে আপনার হচ্ছে সামারে কিন্তু অতটা ভালো লাগে না, উইন্টারে যতটা না খেতে সুস্বাদু লাগে। গোলগোপি তো ভিউয়ার্স শীতকালীন সবজি, মূলা, এগুলো কিন্তু শীতকালীন সবজি, আসলে খেতে খুবই ভালো লাগে। আম্মু তো ম্যাক্সিমাম বাজারে গেলে হচ্ছে আপনার মূলা নিয়ে আসে, মূলা সালাদ সাদাটা বিশেষ করে করে এবং ভাজির মধ্যেও দেয়, ভাজিও করে, পাঁচমিলা শেলি নিরামিষ যেটাকে বলি আমরা। আসলে শীতকালে কি বলবো, সবজি দিয়ে আর তরি তরকারি যা রান্না করা হয় না কেন, এত টেস্টি লাগে, মজা লাগে, শীতকালটা চলে গেলে অতটা মজা লাগে না।
শীতে এমনি আমরা কষ্ট পেতে পারি ভিউয়ার্স, যেহেতু একটু শীত বিশেষ করে গোসল করতে গেলে বা উজু করতে গেলে, কিন্তু তাছাড়া কিন্তু খেয়ে দিয়ে কিন্তু সব বিষয়ে কিন্তু আরাম পাওয়া যায়, আরাম পাওয়া যায়। দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু বিয়ে হয় মানুষের শীতকালে, কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ খ্রিস্টান, এই শীতকালে কিন্তু ম্যাক্সিমামই বিয়ে হয়। তো আমাদের সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো সেদিন আমি কি সাজবো আপনাদের সঙ্গে সেটাও আমি একটা ভিডিও করব আপনাদের। তারপর দিন হচ্ছে 16 ডিসেম্বর আসছে, তো সেও কয়েকজন আমাকে বলছে যে তোমার বিউটি পার্লার আছে, যে আপু আপনার একটা 16 ডিসেম্বরে একটা ভিডিও ছাড়েন ভিডিও ছাড়েন। তো সেই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করব, যাতে সহজ কিছু প্রোডাক্ট দিয়ে আপনারা ঘরে বসে 500-1000 টাকা দামের ভিডিও মানে সাজটা সাজতে পারবেন, অন্য কারো কাছে যাওয়া লাগবে না। তো সাথেই থাকুন ভিউয়ার্স। আমার পানি কি আর দেবেন নাকি পানি শেষ? আমরা কিন্তু একদম ঢল ঢলে করছি না, কারণ এটা মাখা মাখা ঝোল হবে, যেহেতু হাতে সবকিছু মাখা মাখা। ভিউয়ার্স এই রান্নাটা বাসায় বসে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়। ধনে পাতা কি দেবেন নাকি না? না, শুধু জিরে পাতা দেবো। ও শাকের মধ্যে অবশ্য ধনে পাতা দিলে দিলে ও থাকে না, শাকের যে একটা ঘ্রাণ সেটা থাকে না, কারণ যেহেতু পালং শাক অন্য শাক করে দেওয়া যেত, কারণ পালং শাকের আলাদা একটা ঘ্রাণ থাকে, সুঘ্রাণ যাকে যেটাকে বলে, এই ঘ্রাণটা চলে যায় ধনে পাতাতে, কারণ ধনে পালা পাতার আলাদা একটা ফ্লেভার আসছে আর পালং শাকেরও আলাদা একটা ফ্লেভার আসছে। তো দুটো যখন একসাথে মিক্সড হয়ে যায় জগা খিচুড়ি হয়ে যায়, একটা থেকে একটাকে কম্পেয়ার করা যায় না, সেই জন্য হচ্ছে আমরা ধনে পাতা দিচ্ছি না, এই জন্য ধনে গুঁড়ো দিলেন না। রান্না করে সকালবেলা খান সেটাও যেমন সুস্বাদু, দেখুন জিরে বাটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্য পাটা পিছিয়ে নিয়েছিল আম্মু, আম্মু নিজের হাতের কাজ নিজে করতে খুবই পছন্দ করেন, আমার বাবা আমার আম্মু রান্না খুবই পছন্দ করতেন। আসলে কি বাসার লোকজন যতটা পয় পরিষ্কার করে রান্না বান্না করে, কাজের হাতে কাজের লোকের হাতে রান্নাটা কিন্তু ততটা পয় পরিষ্কার হয় না, কারণ তাদের চিন্তা থাকে যে বিভিন্ন বাসায় যাব, এই কাজ করবো সেই কাজ করবো, একসাথে 8-10টা কাজ নিয়ে নেয়, কীভাবে সম্ভব যে একটা পরিবার একটা মহিলাই তাদের একটা ফ্যামিলিকে ওইভাবে কে কেয়ার করতে পারে না। সেইখানে কাজের লোকরা আপনার কাছে 8-10টা বাসায় একসঙ্গে কাজ করে, তো ভিউয়ার্স বুঝতে হবে যে কেমন কাজ হয়, আর পরিবারের লোকজন কাজ দেরি করতে হলেও সেই আপনার খুব সুন্দর যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নতা আর কথা বজায় রেখে দেন হচ্ছে কাজটা করে। তো ভিউয়ার্স সাথে থাকুন। কি বলে গেল পাগলে সেই কি অপথে গেল, ভালোবাসা একবার হলে ভোলা যায় না, মনে পড়ে মনে পড়ে। আপনারা এই রান্নাটা অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন, আর ট্রাই করবে কারণ হচ্ছে কেমন করে খেতে নিজে খাবেন এবং অন্যকে এগিয়ে খাওয়াবেন, দেখবেন যে আপনার পিছু আর ছাড়ছে না ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন কি চমৎকার হয়েছে, কালারটা আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখবেন যে এই রান্নাটা যদি আপনি যে কাউকে খান না কেন, যে আপনার প্রতি অখুশি আছে
এই রান্নাটা খেলে সেও আপনার প্রতি খুশি হবে, আপনার পিঠ ছাড়বে না, আবার রান্না খেতে আপনার বাসায় আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকবেন নোটিফিকেশানে বেল বাটনে গিয়ে চাপ দিন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যেতে পৌঁছে যেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।